পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। ওরে কেন চিৎকার করে শুধু শুধু নিজের কষ্টটা বাড়াচ্ছো? আর একটুখানি আর বেশি কষ্ট সহ্য করতে হবে না। আমি সব ব্যবস্থা করে দিয়েছি যাতে সারা জীবনের মতো তোমার সব কষ্ট ঘুচে যায়, বিশ্বাস করো। দেখো তোমার চিৎকার করে কোনো লাভ নেই, কারণ তোমার চিৎকার এখানে কেউ শুনতে আসবে না, তোমাকে কেউ বাঁচাতে আসতে পারবে না, আর তুমি এখান থেকে বেরোতে পারবে না। তুমি বাড়ির সমস্ত দরজা আমি বন্ধ করে দিয়েছি গৌরী, আর তুমি ফোন করে কাউকে যোগাযোগ করতে পারবে না, কারণ দুটো ফোনই খারাপ। তাহলে কি হবে বুঝতে পারছো? তুমি আস্তে আস্তে কষ্ট পেয়ে দগ্ধে দগ্ধে এখানেই মরবে গৌরী। কিছুক্ষণের মধ্যে তুমি মরে যাবে, আর বেশিক্ষণ না, ধরো মিনিট 45, বাস এইটুকু কষ্ট সহ্য করো, তারপর তুমি তো মরবেই গৌরী। তোমার গর্ভের সন্তান সে আর পৃথিবীর আলো দেখতে পাবে না, আলো দেখতে পাবে না। হ্যাঁ ভুল তো হয়েছে, হয়েছে তোমার ভুল। তুমি ভুলে গেছিলে গৌরী, আমি তো প্রতিজ্ঞা করেছিলাম তোমার সন্তানকে আমি কিছুতেই পৃথিবীর আলো দেখতে দেবো না। আমি প্রতিজ্ঞা করেছিলাম তোমার সন্তানকে আমি এই পৃথিবীতে কিছুতেই আসতে দেব না। দেখি তোমার কত ক্ষমতা। কেন শৈলমা, কেন? ও তো একটা নিষ্পাপ শিশু, ওকে মারার জন্য আপনি উঠে পড়ে লেগেছেন। তুমি তো আর কিছুক্ষণের মধ্যে মরেই যাবে গৌরী। আমি চাই মরার আগে তুমি সত্যিটা জেনে মরো। শোনো গৌরী, আমি না তোমার সন্তানকে মারতে চাইনি, বিশ্বাস করো। আমার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু আমি যেই মুহূর্তে জানতে পারলাম যে ওই সন্তান পৃথিবীর আলো দেখলে আমি শেষ হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব, তখন তো আমার কাছে আর কোনো উপায় থাকে না। বলো তুমি, বলো না, কেউ কি এরকম করতে পারে? কেউ যদি জানে নিজে শেষ হয়ে যাবে, নিজের সর্বনাশ হবে, সে কি কখনো শত্রুকে বাঁচিয়ে রাখতে পারে? বলো বলো বলো। সেই জন্যই তো আমি এটা করেছি গৌরী। এবার তুমিও বাঁচবে না, তোমার সন্তানও বাঁচবে না, আর শৈলমা নিশ্চিন্ত। কেউ একটা কথা জেনে রাখুন শৈলমা, আমার সন্তান এই পৃথিবীতে আসবে, আপনি ওকে কিছুতে শেষ করতে পারবেন না, কিছুতেই না। আরেকটা কথা মন দিয়ে শুনুন, ওর হাতেই আপনার ধ্বংস হবে, ওর হাতেই। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।